রচনা ছাত্র জীবনে দায়িত্ব ও কর্তব্য। প্রাচীনকালে গুরুগৃহে তপবনে ছাত্রদের শিক্ষা শুরু হত। ছাত্র জীবনে মূল মন্ত্র ছিল ছাত্রানাম অধ্যায়ং তপ। কিন্তু বর্তমানকালে পরিবেশ, পরিস্থিতি ও সমাজের রূপ পরিবর্তিত হয়েছে। বর্তমানে ছাত্রদের শিক্ষাগুরু শিক্ষা শুরু হয় তার মায়ের কাছে, তারপর বিদ্যালয় অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়, তারপর প্রাথমিক বিদ্যালয়ের চৌকাঠ পেরিয়ে উচ্চ বিদ্যালয়, যেটাকে আমরা কলেজ বলি, কলেজ, উচ্চ বিদ্যালয়টা কলেজ না, তার পরবর্তী ধাপ বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা কলেজ বলি। এইভাবে তারা ধাপে ধাপে বৃহত্তর ছাত্র সমাজের সংস্পর্শে এগিয়ে আসে এবং তাদের অংশীভূত হয়। এই সময় জীবনবোধের সঙ্গে দুটি কথা যুক্ত হয়, দায়িত্ব ও কর্তব্য। যে সন্তান পরিবারে মাতার কোলে এবং পিতার আদরে মানুষ হয়, সেই পরিবারের সদস্যদের প্রতি তাদের তো কিছু দায়িত্ব থাকবেই, দায়িত্ব এবং কর্তব্য থাকে। বৃদ্ধ বয়সে মাতা পিতার সেবা, পরিবারের মানুষের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা প্রত্যেক সন্তানেরই থাকে। সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে প্রতিবেশীদের প্রয়োজনে সাহায্য করা, অসহায়কে সহায়তা প্রদান করা, দুস্থ রোগীদের যথাসাধ্য সাহায্য করা, শুধু অর্থ দিয়ে নয়, নিজের বল, বুদ্ধি, বিবেক দিয়ে। নিরক্ষ ব্যক্তিকে শিক্ষার আলো প্রদান করা, করে রোগাক্রান্ত ব্যক্তিকে সহানুভূতি দিয়ে ছাত্ররাই পারে সামাজিক দায়িত্ব কর্তব্য পালন করতে। ছাত্ররাই পারে অন্যায়, অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে প্রাণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে। তারাই পারে ছাত্র সংগঠনের দ্বারা সামাজিক দায়িত্ব পালন করতে। তাই বিভিন্ন স্কুল কলেজের মধ্যে সমাজ চেতনা গড়ে তুলতে হবে এবং এ ব্যাপারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরকারকে এগিয়ে আসতে হবে। উপকারী উন্নত ছাত্র সমাজ গড়ে তুলতে গেলে দরকার নির্দিষ্ট কর্মপন্থা। এই জন্য শিক্ষা ব্যবস্থার কিছু সংস্কার প্রয়োজন। আসলে শিক্ষার মূল লক্ষ্য সম্বন্ধে আমরা ভুল ভেবে বসেছি। শিক্ষা মানে পরীক্ষায় পাস করা নয়, শিক্ষা মানে ছাত্রছাত্রীর দেহ, মনে এবং চেতনার বিকাশ ঘটানো। এর জন্য বাল্যকাল থেকেই তাদের মধ্যে একটা এই সুকুমার বৃত্তিগুলি সমাজের জন্য অভিভাবক ও শিক্ষক সমাজের সচেতন করতে হবে। প্রয়োজনে সুস্থ, সবল ও উদার মানসিকতার সমাজসেবী হয়ে গড়ে ওঠে না তাকে সমাজ, এখানটা একটু লাইনটা পড়ি, প্রয়োজনে সুস্থ, সবল, উদার মানসিকতার সমাজসেবী গড়ে ওঠে না তাহলে সমাজসেবী হতে হয়। তাই ছোটবেলা থেকেই একটি ছাত্রকে সেই ধরনের সামাজিক মানসিক পরিমণ্ডলে লালিত পালিত হতে হবে। তার সহানুভূতিশীল এবং অপরের দুঃখকে উপলব্ধি করার মতো মনের বিকাশ দরকার। তাদের অন্তরে প্রেরণা এবং ওই কাজের অনুকূল সহজাত্র প্রবৃত্তি দরকার। সমাজসেবক এবং দেশ রক্ষাকারী হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য চাই সুদীর্ঘ লক্ষ্য। এবং উপযুক্ত মানসিকতা, কারণ সামান্য পরিকল্পনার অভাব অবহেলা গোটা জীবনকে নষ্ট করে দিতে পারে। আমাদের দেশে নানা সমস্যায় জর্জরিত আমাদের দেশ। নিরক্ষতা, সম্প্রীতির অভাব, দারিদ্রতা আমাদের নিত্য সঙ্গী, সেখানে শিক্ষার আলো জ্বালতে পারে ছাত্র সমাজ। বাংলার যুক্তি প্রয়োগের দ্বারা ধর্মীয় সংকীর্ণ হয়ে ওঠে, তারা কুসংস্কারকে দূর করতে পারে। সত্যভাবেই লিখে দিলাম, ভালো লাগলো।